13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভার আসনে ভোট। আসন্ন উপনির্বাচনে হাত আর কাস্তে হাতুড়ি ধরবে না। রাজ্য রাজনীতিতে উভয় দলই এখন প্রায় অপ্রাসঙ্গিক। এই আবহে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আসন্ন ভোটে একলা চলনীতি শ্রেয় বলে মনে করছে রাজনৈতিক মহল। আন্দোলনকে হাতিয়ার করে জনসমর্থন আদায় বামেদের পুরাতন স্ট্র্যাটেজি। এবারেও সেই রণনীতিতেই বিশ্বাস রাখছে বামেরা। আরজিকর কাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বাম যোগ লক্ষণীয়। ভোট আবহে এই বামোচিত আন্দোলন জনসমর্থনের প্রদীপে সলতে পাকানোর চেষ্টা বলেই মনে করা হচ্ছে। 6টি বিধানসভা উপনির্বাচনে সীতাইয়ে লড়বে ফরওয়ার্ড ব্লক। দীপক সেনগুপ্তর হাত ধরেই সীতাই ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। 1969 থেকে 2011 সাল পর্যন্ত মাদারিহাট বিধানসভা ছিল আরএসপির শক্ত ঘাঁটি। এবারেও মাদারিহাট ছাড়া হয়েছে আরএসপিকে। 2024 লোকসভায় যদিও আইএসএফের সঙ্গে বামেদের জোট হয়নি, কিন্তু এবারের উপনির্বাচনে বাম এবং আইএসএফ আবার একসঙ্গে লড়তে চলেছে হারোয়া আসন ছাড়া হলেও আইএসএফকে। তালডাঙ্গায় সিপিএম তার পুরনো শক্তি আবার বাজিয়ে দেখতে চাইছে। প্রায় 50 বছর আগে সিপিএম থেকে বেরিয়ে চারু মজুমদার নেতৃত্বাধীন নকশালপন্থীরা সিপিআইএমএল তৈরি করেছিল। অর্ধ শতাব্দী পর বাংলায় এই দুই রাজনৈতিক দলের ফের সখ্যতা হল। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে লিবারেশনের প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি মজুমদার। আরজিকর আন্দোলনের পটভূমিকায় বাম অতিবাম আঁতাতের প্রসঙ্গ আগেই উত্থাপিত হয়েছিল, এবার সেটাই বাস্তব রূপ নিল। প্রতিবেশী বিহারে যদিও গত 2 লোকসভায় লিবারেশনের সঙ্গে সিপিএম এর সমঝোতা হয়েছে, কিন্তু বাংলায় বহু চেষ্টা সত্ত্বেও এই দুই রাজনৈতিক শিবির ভোট ময়দানে এক হয়নি। এবারের উপনির্বাচনে এই দুই রাজনৈতিক দলের একজোট হওয়ার রীতিমতো ইঙ্গিত বহ। 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাদারিহাট বিধানসভা ছিল বিজেপির দখলে। বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপির প্রার্থী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বর্তমানে আরজিকর কাণ্ডে অস্বস্তিতে ঘাসফুল, এই ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের পালে হাওয়া টানতে কতটা সক্ষম হয় বিরোধী দলগুলি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ক্যালকাটা নিউজ।